তখন স্কুলে এসে দেখি একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যথারীতি আমি ঢুকতে না ঢুকতে ভয় পেয়ে যাই যে একটা অ্যাম্বুলেন্স রয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বাচ্চার। তো তখন আমাকে স্কুলের টিচার আমাকে টিচার রুমে নিয়ে যায়। টিচার রুমে নিয়ে গিয়ে আমাকে বলে যে এরকম বহিরাগত একটি ছেলে পাঁচিল টপকে এসে আমার 13 বছরের পুত্র দেবজ্যোতি মিত্র স্কুল চলাকালীন তিনতলার ক্লাসে উঠে বেধড়ক মারধর করে। তো সেই সময় আমার ছেলে এমনভাবে ইনজিওর্ড ছিল যে আমি কথা বলার টাইম আমাকে দেয় না, আমাকে অ্যাম্বুলেন্সে বাসাত হসপিটালে আমার ছেলেকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়। দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুল চলাকালীন সময় পাঁচিল টপকে স্কুলে ঢুকে এক ছাত্রকে ক্লাসরুমে ঢুকে মারধরের অভিযোগ বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। যদিও পরবর্তীতে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেও তাকে ছেড়ে দিয়েছে বলে জানা যায়। আর তারপরেই স্কুলের ছাত্রসহ অভিভাবকদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আর তার জেরেই এদিন মহেশ বিদ্যাপীঠের ছাত্রসহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা মিলে এক অভিনব প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন জমা দেয় দত্তপুকুর থানায়। পুলিশ বড্ড অসুস্থ আজ, চলো থানার ক্ষতে লাগাই মলম আন্দোলনে এই স্লোগানকে সামনে রেখে তার শতাধিক অভিভাবকদের স্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দেওয়া হয় দত্তপুকুর থানায়। অভিযুক্ত যুবক জেমসের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ প্রশাসক নিন, এখন সেটাই চাইছে অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই। ক্লাস চলাকালীন অবস্থায় স্কুলের ভেতরে ঢুকে এভাবে ছাত্রকে মারধরের ঘটনার নিন্দা করছেন রাজনৈতিক মহল, পাশাপাশি দত্তপুকুর থানার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রথমে মারছিল, মারতে মারতে বলেছিল যে তোমার আমার বোনকে নাকি উল্টাপাল্টা কথা বলেছে এইসব বলে বিশাল মানা মারছিল। স্যারের সামনেই গালাগালি দিচ্ছিল, যে ম্যামের সামনে স্যাররাও গিয়েছিল, স্যাররা বারণ করছিল না মারতে, তাও মেরেছে। স্যারদেরকে কেমন করছিল, তারপরে ছেলেটা যখন এসেছিলো তখন নাকি আবার নাকি ওরকম ইয়ে করা শুরু করে দিয়েছিল আবার ছেলে যাকে নিয়ে থেকে, মানে গিয়েছিল ম্যামরা কিন্তু কিন্তু ছেলেটা তাও মেরেছিল। ম্যামরা যখন গিয়েছিল ম্যামরা বলছিল না মারতে, তাও মেরেছে। পেছনের পাঁচিল, ওইখানে একটা পাঁচিল আছে নাকি পেছন দিক থেকে, ওই পেছনের পাঁচিলটা নাকি টপকে তিনতলার ছাদে উঠেছে, উঠে স্কুল চলাকালীন টিচারদের সামনে মারধর করেছে। টিচাররাও নাকি সেভ করতে গেছে, যেহেতু একটা মহিলা টিচার ছিল তো টিচারও সেভ করতে, টিচারদের কথা মানেনি ছেলেটি। ছেলেটি একাই ঢুকেছিল, ছেলেটি একাই ঢুকেছিল। আর শুনলাম যে আর এক সাথে আর একজন ছিল, তিনি সামনে দিয়ে গেট থেকে এসেছিল, পাঁচিল টপকে আসেনি। তো সেদিন যখন এরকম ঘটনা হয়, কী কারণ, কী বিষয় মেরেছে, কী বৃত্তান্ত কিচ্ছু আমি জানি না, আমাকে বাসাত হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন সেদিন আমি স্কুল হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করি হসপিটাল থেকে, তো উনি বলে যে ছেলের আসামিটিকে দত্তপুর থানার হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরের দিন দুপুর 4টের সময় আমার ছেলে রিলিজ হয় বাসাত হসপিটাল থেকে। তো দুপুর 4টের সময় রিলিজ হওয়ার পরে আমি সন্ধ্যেবেলা খবর পাই ছেলেটিকে বহিরাগতভাবে দেখা যাচ্ছে, ছেলেটি ঘুরে বেড়াচ্ছে, ছেলেটির কোর্ট থেকে বেল হয়ে গেছে দুপুরবেলা। তো আমার ছেলে রিলিজ হওয়ার আগে ছেলেটি বেল হয়ে গেছে। এর জন্যে আমার স্কুলের কাছে যে দাবি যায়, এরকম একটা 32-33 বছর বয়সী একটি ছেলে জেমস বলে, তো উনি এইভাবে যে আচরণ করলো স্কুলে ক্লাস চলাকালীন, যে ছেলেটিকে মারধর করলো, তা আপনারা কীরকম প্রশাসনে কেস করলেন যে ছেলেটি ছাড়া পেয়ে গেল? আমার ছেলে হসপিটালিস্ট থেকে ছাড়া পাওয়ার আগে স্কুলের থেকে তার তরফ থেকে আজকে জানানো হয়েছে, সবাই মিলে ডেপুটেশন জমা দিতে আছে। আমার প্রতিটা ক্লাসে, প্রতিটা শ্রেণীতে, প্রতিটা বিভাগে প্রায় 60 থেকে 70 জন বাচ্চা প্রতিদিন উপস্থিত থাকে। তো এরকম কোনো একটা ঘটনা ঘটলে, আশা করি একটা ক্লাসের মধ্যে থেকে ঘটলে, বাকি যে আমার ছাত্ররা আছে তারা সে বিষয়ে হয়তো কিছু জানতে পারত, বা যেহেতু যে বাড়িটির কথা বলা হচ্ছে, যে বাড়িতে ইঙ্গিত দেখানো হয়েছে সেটি স্কুল থেকে প্রায় 300 মিটার দূরে অবস্থিত, সেখান থেকে খুব মানে চেঁচিয়ে কিছু বলা বা হাত দেখানো এইভাবে কিছু ইঙ্গিত করা, এই বার্তাটা যদি দেওয়া হয় বাইরে কোনো, তাহলে আশা করি বিদ্যালয়ে ওই কক্ষে যারা উপস্থিত ছিল তারাও বিষয়টা জানতে পারবে। কিন্তু অদ্ভুতভাবে অন্য বাচ্চাদের কাছে জানতে যাওয়া হলেও তারা বলে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, ফলে এই কথাটা যেটা অভিযোগ আসছে আর কি, এটা সর্বৈব মিথ্যা কথা আর কি। হ্যাঁ, তো এটা আর কি আমি প্রোটেস্ট করছি এবং এরকম ঘটনা ঘটেনি, এবং যদি এরকম ঘটনা ঘটে থাকতো তবে তাদের স্কুলেকে জানানোর একটা বিষয় ছিল, কিন্তু সেরকম কোনো তথ্য আমার কাছে নেই বা তারা আমাকে কোনো অ্যাপ্রোচ করেনি লিখিত বা মৌখিক। তারা বলে থাকছে যে হয়তো অনেকবার জানিয়েছে, কিন্তু কোথায় জানিয়েছে, কীভাবে জানিয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই, ফলে এটা অভিযোগ মাত্র, এরকম কোনো সারবত্তা কোনো নেই কিছু, ফলে এটা একদম একটা অপরাধ, একটা খুবই জঘন্যতম অপরাধ। দত্তপুকুর থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।